আজি দিনের ভাগত মানে রঙিয়া রেলওয়ে স্টেশন দুই নম্বর প্লেটফর্মের আর পি এফ তালাশি দলে মানে এজনী মাইকী সহ টোটেল 15 জন মানুষ খোঁজপোষ করে, খোঁজপোষের অন্তর গম পায় যে সেই মাইকী মানুষজনী মাছের ব্যবসার কাম করে পরে মুম্বাইলৈ লৈ নিয়ার কথা আছে। সেদিন খোঁজপোষ করে গম পালো, তার বাবদ 6 জন মানে আমি মাইনর পালো, 4 জনী ছোৱালী মাইনর আর দুটা লড়া মাইনর। সেইখানে আমি রঙিয়া এস ডি এম কোর্টত হাজির করলো, মেজিস্ট্রেট বাইদেউতে হাজির করায় গোটাইখানি জবানবন্দিও তাতে লিপিবদ্ধ করলে বাইদেউ। তারপর বাইদেউ নির্দেশ দিলে 21 জনী জেলার হাজতলে পঠালে, বাকি মাইনর খিনি সি ডাব্লিউ সির জড়িয়ে গার্জেন দিলে কত হব, আর যেখানে আমার এডাল্ট আছে সেইখানি ইয়ার বন্ধ যাবলে বল। 21 জনের নামটা মানে চাব লাগবে, এই আছে 24 বছর। কি নাম বলে ওয়াইফ হক? আর কি নাম বলে? সবিনা নায়ক। তারপর ওয়াইফ হক রাহুল নায়ক, গাঁও ডেকা চুবুরি, পিয়াজ তেজপুর, ডিস্ট্রিক্ট। তেনেকৈ লাগে, নহলে ধরক এনেকৈ লড়া ছোৱালী একেলগে গ্রুপ নিয়াতো খুব কমেই দেখিছো, তাতে মাইনর সোমাই আছে। এনেও মাইনরখিনি এটা অপরাধ হয় তেনেকৈ কামৰ বাবে নিয়া, ইহঁত অপরাধ। আর আমি বহুখিনি সন্দেহ করছি তাদের উপর, এনেদরে মানব সরবরাহ করা জড়িত থাকা যেন অনুমান হয়। ইনভেস্টিগেশনের পিছত এইখানে ওলাব।